গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার তদন্ত ইন্সপেক্টর মোহাম্মদ রাজু কামাল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।